हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। আর আজকে আবার চলে আসলো মেকে দেখতে বাড়ি ভর্তি মেহমান। কি খাওয়া দাওয়া করলাম, কেমন কাটালাম, কারা কারা আসলো, আর হালকা পাতলা কিছু রেসিপি শেয়ারিং তো অবশ্যই থাকবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক, রেডি স্টেডি গো। আজকাল বেগুনের চাটনি বা আচার যেটাই বলো, সেটা আমার আম্মুর একটা সিগনেচার রেসিপি হয়ে দাঁড়িয়েছে, যেটা কিনা সবাই পোলাওয়ের সাথে ভাতের সাথে খুব পছন্দ করছে। তাই ভাবলাম তোমাদের সাথে শর্টকাটে রেসিপিটা শেয়ার করি, যার কারণে আম্মু বেগুনগুলো কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখছে। এখন বেগুনগুলোকে ভালোমতো ধুয়ে নেওয়া হচ্ছে। আর বেগুনে কিন্তু অনেক পোকা থাকে, তাই কেটে নেওয়ার সময় একটু সাবধানে দেখে দেখে কেটো। এরপর বেগুনগুলোকে শুকনো করে তুলে নেওয়া হচ্ছে। তারপর আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার ঝেঁকে ঝেঁকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুলাকে বেগুনের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আম্মু বেগুনের সাথে যাতে হলুদ গুলো ভালো মতো লাগে, তাই হাত দিয়েও একটু মাখিয়ে নিল। এভাবে আমরা এটাকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। চাটনি বানাতে যেহেতু তেঁতুল লাগবে, তার জন্য আম্মু তেঁতুলের কাদ বা মাঠ যে যেই নামে চিনেন সেটা রেডি করে নিবে, যার জন্য এরকম 10 ছড়া তেঁতুল নিয়ে নিয়েছে। আর সেটাকে হাত দিয়ে চটকে নিচ্ছে, চটকে চটকে তেঁতুল থেকে তেঁতুলের যে পানিটা আছে সেটা বের করতে হবে। তারপর এরকম একটা চালনি নিয়ে তেঁতুল গুলাকে এটার উপর ঢেলে দিতে হবে। নিচে একটা পাত্র রেখে তেঁতুল গুলাকে এরকম হাত দিয়ে ভালো মতো কোচলে নিতে হবে, তাহলে বিচি থেকে তেঁতুলের যে মাংস অংশ বা পানি অংশটা আছে নিচে পড়ে যাবে আর বিচিগুলো আলাদা হয়ে যাবে, তাহলে আমরা পিওর যে তেঁতুলের রসটা আছে সেটাই পেয়ে যাব। এই যে দেখুন, অলরেডি কিন্তু পাত্রে রস জমা শুরু হয়ে গেছে। এখন চাটনি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এবার প্রথমেই বেগুনগুলোকে ভেজে নেওয়ার পালা। বেগুনগুলোকে আমাদের সবগুলো একবারে দিয়ে দেওয়া যাবে না, কড়াইতে যতটুকু জায়গা হচ্ছে ততটুকু আমরা দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু সাইডে রেখে দিচ্ছি। এগুলো ভাজা হলে পরের লটে আমরা ওগুলোও দিয়ে দিব। ভাজা আমরা তখনই বুঝতে পারবো পারফেক্ট হয়েছে যখন কালারটা ঠিক এরকম হয়ে যাবে, মানে বেগুনের লেয়ারটা একটু ক্রিস্পি হবে, তখন আমরা তুলে রাখবো। ভাজাভুজি শেষ হওয়ার পর আম্মু কড়াইটা ধুয়ে নিল, আর তেলগুলাকে ছেঁকে সেই ভেজে নেওয়া বেগুনের তেলগুলাকে কড়াইতে ঢেলে দিচ্ছে। তা না হলে কিন্তু একটা তিতকুটি তিতকুটি ভাব আসবে। আমরা 1/2 কেজি বেগুন নিয়েছি, আর 1/2 কেজি বেগুনের জন্য 5টা শুকনা মরিচ চানা, মানে আমাদের অনুযায়ী যে ঝালটা খাবো সেই ঝালের পরিমাণটা আপনাদেরকে আমরা বলে দিলাম। এখন শুকনা মরিচটাকে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে। মরিচের রংটা যখন কালো হয়ে গেছে তখন 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এতে দিয়ে দেওয়া হলো। 5 ফোড়নটা যখন ভালোমতো ভেজে নেওয়া হবে, মানে পুড়ে যাবে না কিন্তু ভাজার খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, সেই পর্যায়ে আমরা তেঁতুলের পানিটা এটার ভিতরে দিয়ে দিব। আর তেঁতুলের পানিটা এরকম যখন ফুটতে শুরু করবে তখন আমরা চাটনিতে একটু মিষ্টি ভাবানোর জন্য চিনি অ্যাড করে দিব। এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আমরা একটু কম চিনি খাই, টক আর ঝালটা একটু বেশি খাই। আপনাদের যদি আর একটু বেশি খেতে মনে চায় তাহলে 1.25 কাপ চিনি অ্যাড করে নিতে পারেন, কিন্তু চিনিটা একটু কম হলেই টক ঝাল মিষ্টি ভাবটা আসলেই আসলে চাটনির আসল মজাটা পাওয়া যায়। এখন আমরা চিনিটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, সাথে একটু 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। চিনি তেঁতুল মরিচ সবগুলো এরকম ফেনার মতো ফুটে উঠবে, তখন দেখবেন একটা আঠালো আঠালো ভাব হয়ে এসেছে, তার মানে এখন আমাদের বেগুন দেওয়ার সময় হয়ে এসেছে। আঠালো ভাবটা না আসা পর্যন্ত কিন্তু বেগুনগুলো আমরা দিতে পারবো না, তাহলে কিন্তু স্বাদটা পারফেক্ট হবে না। একটু আঠালো আঠালো ভাব আসলেই কিন্তু একটা শিরার বা আচারের যে চাটনির যে ঝোলটা সেই ঝোলটার পারফেক্ট একটা কম্বিনেশন হয়। এখন বেগুনগুলোর ভিতরে শিরাটা আসলে ঢোকা পর্যন্ত আমরা ওয়েট করবো, আর তেমন কোনো কাজ নেই, এটাকে ফুটতে দেওয়া পর্যন্তই আমাদের ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের বেগুনের চাটনি রেডি হয়ে যাবে। আর আম্মু এখন যেই পাত্রটাতে সার্ভ করবে সেটার ভিতরে বেগুনের চাটনিগুলোকে ঢেলে দিচ্ছে, কারণ মেহমান আসার আগে অনেক কাজ থাকে, এক পদ দিয়ে নিশ্চয়ই মেহমানদারি হবে না। এটা একটা অপশনাল ডিশ, মানে খাবারের সাথে ডিশ, সো বাকি কাজগুলো যেন তাড়াতাড়ি এগিয়ে চলে যায় তার জন্যই আমরা একদম ডিরেক্ট এই পাত্রটাতেই সার্ভ করে নিলাম। আর এদিকে চিকেন ফ্রাইয়ের মুরগি ম্যারিনেট করা হচ্ছে, আর মুরগিগুলোকে সয়া সস দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। এবার 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা এতে দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিবে, যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণের পারফেক্ট পরিমাণটা তোমাদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না। তো যাই হোক, এখন এটাকে ভালো মতো নাড়েচাড়ে মিশিয়ে নিতে হবে, আর ভাজার আগে অবশ্যই কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে ভেজে নিতে হবে, সাথে 1টা মুরগির জন্য 1/2 ডিম বা 1টা ডিম কেউ চাইলে ফুল দিয়ে নিতে পারো। আসলে এত কাজ করার মাঝে আমি আর তোমাদেরকে ভাজাভাজিটা দেখাতে পারিনি, তাই সেটা মুখে বলে দিলাম। আর অবশ্যই 3-4 ঘন্টা তোমরা এটাকে ম্যারিনেট করে রাখবে। রান্নার আগে সব জিনিস বের করা হলে ঘরের অবস্থা ঠিক এভাবে এলোমেলো হয়ে যায়, সব সময় হয় না, বিশেষ করে মেহমানের আসার আগে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়, যেহেতু আম্মু একা হাতে সব কিছু করে আর আমি শুধু ভিডিও করার তালেই থাকি, তো যার কারণে এরকম একটা অবস্থা হয়। আর এদিকে আমরা চিনি ক্যারামেল করে নিচ্ছি, বুঝতেই পারছো ক্যারামেল পুডিং তৈরি করা হবে। পুডিংটা কিন্তু আমি বানিয়েছি, এই কাজে কিন্তু আমি আম্মুকে হেল্প করেছি, আর পুডিং বানাতে তোমরা সবাই পারো। তারপরও আমি যেভাবে বানিয়েছি শর্টকাটে, সেটা হচ্ছে একটু
কুসুম গরম পানি নিয়ে সেটার ভিতরে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সহজ বাংলায় 1 কাপ পানিতে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর এটাকে এখন গুলিয়ে নেছি। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম ভাঙতে গিয়ে একটু লটকা ছটকা হয়ে গিয়েছিল। ডিমগুলোকে ভালোমতো ফেটিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। মানে 4টা ডিমে আমি 1 কাপ দুধ আর 1/2 কাপ চিনি দেই। তারপর এটাকে আবার একটু বিটার মেশিন দিয়ে ভালোমতো বিট করে নিব। যেহেতু হাত দিয়ে করতে গেলে সময়টা বেশি লাগবে আর বিটার মেশিনে করলে সময়টা কম লাগবে, তাই তোমরা সময় বাঁচাতে কিন্তু এই কাজটা চটজলদি করে নিতে পারো। আর ডিমের কাঁচা গন্ধ যেন না আসে তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিই। আর ক্যারামেলটা তো আমি আগে রেডি করে রেখেছিলাম, এর মধ্যে দুধ ডিমের মিশ্রণটা এখন ঢেলে দিব। আর চুলায় বসানোর আগে আমি আবার আমার আম্মুকে ডাকছিলাম যে আম্মু একটু পাত্রটা বসিয়ে দাও, যদি বাই চান্স পড়ে যায়। আমি আসলে একটু মাম্মাস গার্ল, যার কারণে বেশি বেশি মাকে ডাকি। আর এখন আর কিছুই না, এটাকে বসিয়ে দেব আর 1-1.5 ঘন্টা পর এসে দেখব যে পুডিংটা ইনশাল্লাহ হয়ে গেছে। তো চলো নেক্সট কাজে মুভ করা যাক। আর আমার আম্মু খুব ইজি ওয়েতে চিকেন রোস্ট করে ফেলে, যেটা কিনা সবাই খেয়ে অনেক ভালো বলে মাশাল্লাহ। বন্ধু বাসায় যত মেহমান আসছে সবাই ভালো বলছে। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে নেক্সটে আমি ইনশাল্লাহ শেয়ার করব। আজকে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর শেয়ার করছি না। সো এদিকে আমি পুডিংটাকে একটু নামিয়ে প্লেটিং করে নিচ্ছি, যেহেতু টাইম খুবই কম, তাই এক কাজ দুইবার করা যাবে না। আর এই যে এদিকে আমাদের গেস্ট চলে এসেছে, আমার মামির কোলে আমার মেয়ে, আমার সুইটি মামি ওনার নাম। আর এটা হচ্ছে আমার জিয়া মামার বউ। মামা দেশের বাইরে থাকে তাই মামা আসতে পারেনি। মামি তার সাঙ্গোপাঙ্গ দুই ছেলেকে নিয়ে চলে এসেছে, জয় আর জুনায়দকে নিয়ে। আর এই যে আমার মেয়ে আমার মামির কোলে বসে পোজ দিচ্ছিল, আমার মামি মেয়েকে আদর করছিল। আমার মামাতো ভাই মেয়েকে হাই দিচ্ছে, মেয়ে আমার মামাতো ভাইকে পাত্তাই দিচ্ছে না। আর এই ছোটোটা ওর মোবাইল নিয়ে খুবই ব্যস্ত খেলা করছে। তোমরা যারা আমার মামিকে দেখো নি তাই সবাইকে দেখিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদের এখন আর কোনো কোশ্চেন নেই। মামি যেহেতু লাঞ্চের টাইমে এসেছিলো তাই মামিকে আর আমরা এক্সট্রা হিসেবে কোনো খাবারই দেইনি। ভাবলাম যে লাঞ্চই দেই, নাহলে অন্য কিছু খেতে পারবে না ঠিক মতো করে। আর আমার কাজ হচ্ছে রিভিউ নেওয়া, তো জিজ্ঞেস করলাম মামি খাবার কেমন হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে এরকম? আমি খাই তো না কাবাব চাটনি আচার, এটা আর আম্মুর সিগনেচার ডিশ হয়ে গেছে। আমার ভাই একটা গুড রেজাল্ট করছে, সবাই ওকে কংগ্রেচুলেট করবেন, ওরা যেন ভালো সাকসেসফুল হতে পারে জীবনে, সবাই দোয়া করবেন। আমার ক্রিকেটার ভাই, ভবিষ্যতের ক্রিকেটারকে সবাই দেখেন, বড় হলে কিন্তু পাত্তা পাবেন না আমার চ্যানেলের মারফতে সবাই দেখে নেন। এই ক্রিকেটারের চুল টানতেছি আমি। তো ভাই বোন মিলে আমরা একটু দুষ্টুমি ফাজলামি করছিলাম, আর এর মধ্যে বিকালের নাস্তার সময় হয়ে যায়। আমরা হালকা পাতলা কিছু নাস্তা অ্যারেঞ্জ করি। আর এই বড় বড় মিষ্টিগুলো মামি নিয়ে এসেছে, জয়ের সাকসেসফুল রেজাল্টের মিষ্টি। আর এই টেস্টি কেকটাও মামির বানানোই ছিল। আর আমি বরাবরই বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে একটু বেশি পছন্দ করি, আর ওরা আমাকে বিভিন্ন ফানি আইডিয়া দিচ্ছিল, সেটা দিয়ে আমি শর্টস রিলসও বানাই। তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেগুলো দেখতে পারবে। মামিকে আমরা থেকে যেতে বলেছিলাম কিন্তু মামি আসলে চলে যাচ্ছিল, কারণ ছোটো ভাই জুনায়েদের পরীক্ষা রবিবার, আর যেহেতু আজকে শুক্রবার কোনো পড়াশোনা হয়নি, সারাদিন তো এখানেই বেড়ানো হলো, তাই আর মামি থাকতে চাইলেন না। তো এখন বিদায়ের প্রস্তুতি চলছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।